জাহান্নামের মধ্যে যাবে দুই কারণে কয় কারণে দুই কারণে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম এক নাম্বার কারণ হচ্ছে সে আখেরাতের দিবসের প্রতি আল্লাহর প্রতি সে বিশ্বাস স্থাপন করত না দুই নাম্বার কারণ হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন মিসকিনদেরকে তারা খাবার দানের ক্ষেত্রে উৎসাহ প্রদান করত না নিজেও খাবার দিত না অন্যজনকে খাবার দানের ক্ষেত্রে উৎসাহ প্রদান করত না এই দুই কারণে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে এবং আর কি হবে ওয়ালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম আজকে সেখানে কোনো বন্ধু থাকবে না যারা জাহান্নামের মধ্যে যাবে তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না দুনিয়ার মধ্যে অনেক মানুষ অনেকজনকে বন্ধুরূপে গ্রহণ করেছিল নিজেকে আরেক বন্ধুর সাথে নিজেকে মিশিয়েছিল কিন্তু আখেরাতের মধ্যে যারা জাহান্নামের মধ্যে যাবে ওদের কোনো বন্ধু থাকবে না ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গুসলিন পুছ ছাড়া কোনো খাদ্য থাকবে না পুছ তাদের খাদ্য হবে পুছ ওয়ালা তুআমুন ইল্লা মিন গুসলিন পুছ ছাড়া কোনো খাদ্য থাকবে না কাটাযুক্ত গাছকে তারা সেখানে জীবনযাপন করবে একটা চামড়া যখন শেষ হয়ে যাবে আবার নতুন চামড়া আল্লাহ পাক তাদেরকে দান করবেন আবার তাদেরকে এরকমভাবে শাস্তি দেওয়া হবে অনন্ত অসীমকাল পর্যন্ত এই কাফেরদের শাস্তি চলতেই থাকবে দেখেন শাস্তির ভয়াবহতা আল্লাহ পাক কি বুঝিয়েছেন শেষ পর্যায়ে আল্লাহ পাক বলেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন যারা অপরাধী যারা গুনাহগার যারা নিজের উপর জুলুম করেছে তারাই একমাত্র এরকম গন্ধা ফসা পুছ তারা এরকমভাবে আহার করবে ভক্ষণ করবে এটা অন্য খারাপ মুসলমানরা ইমানদাররা এইরকম খাদ্য পাবে না তারা থাকবে জান্নাতের মধ্যে তারা থাকবে সুখ শান্তিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হাশরের ময়দানে যখন বিচার কার্য সমাপ্ত হয়ে যাবে তখন আল্লাহ বলবেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা নিশ্চয় আজ যারা জান্নাতি তারা ফি শুগুলিন ফাকিহুন তারা জান্নাতের মধ্যে আনন্দে থাকবে এরকমভাবে সুখ শান্তিতে থাকবে হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন তারা অর্থাৎ যারা জান্নাতে যাবে তারা ও আজওয়াজুহুম এবং তাদের যারা ওয়াইফ আছে তাদের স্ত্রী আছে তারা এরকমভাবে আপনার নিবিড় ছায়ার মধ্যে পালঙ্গের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে লাহুম ফিহা ফাকিহাতুন জান্নাতের মধ্যে তাদের জন্য থাকবে ফাকিহাতুন ফল ওয়ালাহুম মা ইয়াদাউন এবং তারা যা কিছু কামনা করবে যা তারা ফরমায়েশ করবে যা তারা তামান্না করবে যা তারা আকাঙ্ক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য তাই প্রস্তুত করে দিবেন